দ্বিতীয় বৈকুণ্ঠলে পরিণত হয়েছে নুমলীগড়ের রংবং অঞ্চল। রংবংলে বইছে ভকত বৈষ্ণবর লানি নিশিকা হোঠ, হরিনামৰ ধ্বনিৰে মুখরিত সমগ্র রংবং অঞ্চল। একুশ ফেব্রুয়ারির সাতদিন কার্যসূচী অনুষ্ঠিত হয়েছে মহাপালনাম। আর এই মহাপালনামর সবিশেষ আমি আপনার জানাবলে বিচারিছো নুমলীগড়ের সংবাদদাতা জানমণি দত্তের প্রতিবেদনের জড়িয়ে। রংবংস্থিত এখন ভাগৱতী সমাজ আমার স্থান গোলমনা কীর্তন চলি থাকা পরিলক্ষিত আছে। মুখতে এজন বাপ আছে, তেখেতৰ পৰা জানো হব হয় আজি আপনার গোলমনা কীর্তন চলি থাকা পরিলক্ষিত হয়েছে। কি কব আপনার কোথা আছে, কি কব দেখতে পাওয়া গুরুজা পরিলক্ষিত আছে, কি কব কৃষ্ণ আজি হরিনামৰ মহিমা মোহিত করেছে। আপনার ইয়াত বিভিন্ন চুকের কারণে আহি প্রসাদ বৈষ্ণবে একত্রিত হয়েছে। ইয়াত আহি প্রতিজন ভক্ত বৈষ্ণবে আহি একত্রিত হয়ে নাম প্রসঙ্গ করেছে। আর ইয়াত যেটা আমার নাম চলি আছে আপনার দেখিছে যে চাউ চুয়া সবফালে ভকত ভকত ভকতে চাকি বন্তি সবফালে জ্বলি আছে। দিন রাতে সমকার একেবারে নাম চলি আছে। ইয়াত আজি পাঁচ দিন হল, পাঁচ দিন একেবারে ইয়াত নামটি চলি আছে। আর চলি থাকবে বিভিন্ন জায়গার পর ভকত বৈষ্ণব আছে আর বিভিন্ন জায়গার পর আহি ইয়াত একত্রিত হয়েছে। ইয়াত ভগবানের ওর ভাবনা আছে যে পরিয়াল বা দেশখনের সময় আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।